আপনি কি জানেন কি খেলে ঘন্টার পর ঘন্টা ধরে সহবাস করা যায়? প্রথমবার কি করার সময় মেয়েরা খুব ব্যথা পায়? কোন বয়সের নারীরা ভোরবেলায় খুব বেশি উত্তেজিত হয়? কোন পাতার রস অতিরিক্ত সেবনে সেক্স কমে যায়? বন্ধুরা, আরও অজানা তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আজকের প্রথম প্রশ্ন, কোন দেশে রাতের বেলা যৌন মিলন করলে জেল হয়? আলবামা দেশে রাতের বেলা যৌন মিলন করলে জেল হয়। এবার বলুন তো, কোন বয়সের নারীরা ভোরবেলায় খুব বেশি উত্তেজিত হয়? একুশ বছর বয়সের নারীরা ভোরবেলায় খুব বেশি উত্তেজিত হয়। আপনি কি জানেন বরপেটাতে ভারতীয় মহিলাদের স্থান কত নম্বরে? সঠিক উত্তর হবে তিন নম্বর। পাতা আছে গাছ নেই, শব্দ আছে কিন্তু কথা নেই, বলুন তো জিনিসটা কি? এখানে সঠিক উত্তর হবে খবরের কাগজ। বন্ধুরা, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। কোন পাতার রস অতিরিক্ত সেবনে সেক্স কমে যায়? পুদিনা পাতার রস অতিরিক্ত সেবনে সেক্স কমে যায়। দাঁত থাকলেও খেতে পারে না কোন প্রাণী বলো? তা সঠিক উত্তর হবে চিরুনি। চিরুনির দাঁত আছে কিন্তু খেতে পারে না। একজন নতুন বিবাহিত নারী সপ্তাহে কতবার মিলন করতে চায়? একজন বিবাহিত নারী সপ্তাহে তিন থেকে চারবার মিলন করতে চায়। দেখা যায় না গাছটি, ফল ধরে ১২টি, পাকলে হয় ১টি, বলুন তো এটা কি? এখানে সঠিক উত্তর হবে বছর, অর্থাৎ এক বছরে ১২টি মাস, সেই কথা বলা হয়েছে। চার পায়ে বসি আমি, আট পায়ে চলি, বাঘ নয় ভাল্লুক নয় আস্ত মানুষগুলি, বলুন তো বন্ধুরা উত্তরটি কি হবে? এখানে সঠিক উত্তর হবে পালকি। বন্ধুরা, এরকম সব অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এবার বলুন তো, ফ্রিজে ডিম রাখলে কি ক্ষতি হয়? ফ্রিজে ডিম রাখলে ডিমের স্বাদ ও কার্যকারিতা কমে যায়। এমন কি জিনিস যা মেয়েদের ঝুলে থাকে এবং ছেলেদের দাঁড়িয়ে থাকে? সঠিক উত্তর হবে মাথার চুল। প্রথমবার কি করার সময় মেয়েরা খুব ব্যথা পায়? এখানে সঠিক উত্তর হবে নাকে এবং কানে ফুটো করার সময়। আপনি কি জানেন কোন পাখি নিজেই নিজেকে মেরে ফেলে? উট পাখি নিজেই নিজেকে মেরে ফেলে। এবার বলুন তো, কি খেলে ঘন্টার পর ঘন্টা ধরে সহবাস করা যায়? আপনি যদি নিয়মিত প্রতিদিন একটি করে ডিম সিদ্ধ, এক গ্লাস দুধ এবং রসুন খান, তাহলে আপনি অনেকক্ষণ ধরে সহবাস করতে পারবেন। কোন কাজটা ছেলেমেয়েরা সারা রাত ধরে করতে পারে না? সঠিক উত্তর হবে ডিনার, কারণ ডিনার রাতে সারা দিনে করা যায় না। আজকের শেষ প্রশ্ন, এমন কি জিনিস তুমি একবার খাবার পর আর খেতে চাও না কিন্তু আপনাকে আবার খেতে হয়? এখানে সঠিক উত্তর হবে ধোকা। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।